দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিত ঠিকানা, আন্তর্জাতিক মানের পরিকাঠামো নিয়ে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ, মোবাইল নাম্বার 9046631433, ডোমকলেও আমাদের শাখা রয়েছে। 90তম প্রতিষ্ঠা দিবসে নয়া ডিজিটাল উর্দি পেল ভারতীয় বায়ুসেনা। হরিয়ানার সুকোনায় 90তম প্রতিষ্ঠা দিবস পালন করল ভারতীয় বায়ুসেনা। বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী বায়ুসেনা দিবসে সেই কর্মসূচিতে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নির্মাণে আত্মনির্ভরতার ঘোষণা করলেন। একগুচ্ছ নয়া সামরিক উপকরণের পাশাপাশি ভারতীয় বায়ুসেনা শনিবার পেল নয়া ডিজিটাল কমব্যাক্ট ইউনিফর্ম। বায়ুসেনা দিবসের ওই কর্মসূচিতে এবার এয়ার চিফ মার্শাল চৌধুরী বলেন, কেন্দ্র সরকার বিমান বাহিনীর অফিসারদের জন্য নতুন একটি সমরাস্ত্র শাখা গড়ার প্রস্তাব অনুমোদন করেছে, ফলে আগামী দিনে আকাশযুদ্ধে প্রশিক্ষণের ক্ষেত্রে অন্তত 3,400 কোটি টাকা সাশ্রয় হবে। ইংরেজির বদলে সরকারি কাজের ভাষা হোক হিন্দি, প্রস্তাব সংসদীয় কমিটির। সাম্প্রতিক অতীতে দেশের প্রধান ভাষা হিসাবে হিন্দির পক্ষে সওয়াল করছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যা নিয়ে বিতর্ক কম হয়নি। এবার সামনে এলো আর এক তথ্য, জানা গিয়েছে শাহর নেতৃত্বাধীন সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশ রাষ্ট্রসংঘ থেকে কেন্দ্রীয় বিদ্যালয় বা আইআইটিতে শিক্ষাদান, এমনকি হিন্দিভাষী রাজ্যের হাইকোর্ট সর্বত্র হিন্দি ব্যবহৃত হোক ইংরেজির পরিবর্তে। কমিটির রিপোর্টে বলা হয়েছে রাষ্ট্রসংঘের ভারতের সরকারি ভাষা হোক হিন্দিতে। আবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আইআইটি ও কেন্দ্রীয় বিদ্যালয়, সেখানে শিক্ষাদানের ভাষা হিন্দিই হোক, পাশাপাশি হিন্দি ভাষার রাজ্যগুলিতে হাইকোর্টের কাজের ভাষাও করা হোক হিন্দিতে। এছাড়াও সরকারি চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক ইংরাজির জায়গায় এবার থেকে হিন্দি রাখতে হবে, এমনই নানান প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে। গোপনে পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিমের কোরিয়া, আশঙ্কা আমেরিকা। গোপনে পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের নির্দেশে একটি গোপন জায়গায় সমস্ত প্রস্তুতি চালাচ্ছে সেনাবাহিনী, এমনটাই সন্দেহ প্রকাশ করেছে আমেরিকার জো বাইডেন প্রশাসন। মার্কিন সংবাদ সংস্থাকে বাইডেন প্রশাসনের এক আধিকারিক বলেছেন, উত্তর কোরিয়ায় গোপনে পরমাণু পরীক্ষার প্রস্তুতি চলছে, তবে দেশটির অন্দরে আমাদের নজরদারি এখনও তেমন জোরালো নয়, তাই বিশদে সমস্ত তথ্য এখনও আমরা হাতে পাইনি। তাৎপর্যপূর্ণভাবে অক্টোবরের 16 তারিখ থেকে শুরু হচ্ছে চেনা কমিউনিস্ট পার্টির 20তম কংগ্রেস। বিশ্লেষকদের মতে এবারের দলীয় অধিবেশনে সেনা ও কমিউনিস্ট পার্টির উপর নিজের রাশ আরও মজবুত করতে চলেছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। সাহিত্যে নোবেলের জন্য মনোনীত হয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 50 বছর পর প্রকাশ্যে এলো সেই তথ্য। 1971 সালে সাহিত্য নোবেল জেতেন পাবলো নেরুদা। সেই বছর যারা মনোনয়ন পেয়েছিলেন তাদের মধ্যে ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও। 50 বছর আগের সেই তালিকা আবার বাঙালির জন্য বয়ে এনেছে সুখবর। 1888 সালে 23শে জুলাই বীরভূমের লাভপুরে জন্ম নেয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সারা জীবনে লিখেছেন 65টি উপন্যাস, 12টি নাটক ও 53টি গল্প সংকলন। পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠের মতো পুরস্কার পেয়েছেন পদ্মশ্রী ও পদ্মভূষণ। সাহিত্যে নোবেলের জন্য মনোনীত হয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 50 বছর পর সেই খবর প্রকাশ্যে এলো। এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল, অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও।
আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ, মোবাইল নাম্বার 9046631433 এবং 8001002255। ডোমকলেও আমাদের শাখা রয়েছে, ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ, যোগাযোগ নাম্বার 8293117297। নজরে দুনিয়া এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।